আপনারা এই তো 11ই সেপ্টেম্বর গেছে সত্য সত্য আর কি, সেই জন্যই কথাটা এত বেশি করে বলছি। আপনারা জানেন যে শিকাগো সম্মেলনে স্বামীজি যখন ভাষণ দান করছেন আর কি, প্রথম দিনের পর আর অন্যান্য দিনও তিনি ভাষণ দান করেছেন, ভীষণভাবে সমস্ত মানুষ আপ্লুত হয়ে গেছে, প্রচুর আকর্ষণ তৈরি হয়ে গেছে। তখন এই প্রতিনিধিরা কে কোথায় থাকবেন এটা উদ্যোক্তারা ঠিক করে দিতেন। অবশ্য বিভিন্ন মানুষজনের কাছ থেকে কেউ কেউ বিভিন্ন বাড়িতেও থাকতেন, কারো বাড়িতে আবার কেউ কেউ হোটেলে, এরকম ব্যবস্থা করা ছিল। তো এই যারা বাড়িতে থাকতেন সেখানে বাড়ির লোকদের একটা চাহিদা ছিল। তো জন বি লায়ন বলে একজন ভদ্রলোক, উনি 262 মিশিগান অ্যাভিনিউতে থাকতেন শিকাগো, উনি বললেন আপনারা যদি আমার বাড়িতে কাউকে পাঠাতে ইচ্ছে করেন তাহলে তিনি যেন উদারপন্থী হন, যে ধর্মেরই হন তিনি খুব গোড়া লোককে আমার বাড়িতে পাঠাবেন না, যে তার নিজস্ব ধর্মকে নিয়ে খুব গোড়ামি করছে, এরকম অর্থোডক্স ব্যক্তিকে আমার বাড়িতে পাঠাবেন না। তো স্বামীজিকে ওরা পাঠালেন ওখানে, মধ্যরাত্রিতে স্বামীজি বাড়িতে ঢুকছেন, জন বি লায়নের স্ত্রী রিসেপশন করার জন্য তখন দাঁড়িয়ে আছেন, অনুষ্ঠানের উদ্যোক্তারা নিয়ে এসেছেন সঙ্গে করে। দেখা গেল দু তিন দিন থাকার, দু একটি দিন থাকার পর দেখা গেল সমস্যা একটা জায়গাতে। সমস্যাটা হচ্ছে ওদের কিছু আত্মীয় স্বজন এবং পরিজনরা এসেছেন এই ধর্ম সম্মেলন উপলক্ষে, লায়ন পরিবারের তারা এসেছেন সাউথ আমেরিকা থেকে। এদের আবার এই লায়ন পরিবারের সাউথ আমেরিকাতে আখের চাষ আছে প্রচুর, প্রচুর জমিতে সুগার কেন চাষ হয় আর কি, তো তারা সেই সবের সঙ্গে যুক্ত আর কি, সেই সব লোক এসেছে। এদের আবার একটা অ্যালিবাই আছে, আর এই ধরনের একটা ভাব রয়েছে যে এশীয়দের সঙ্গে, এশিয়াবাসীর সঙ্গে একটা ফ্ল্যাটে থাকবো না, মানে একটা হাফ বাড়ির মধ্যে এশিয়াবাসীদের সঙ্গে থাকবো না। তাই সেই জন্য শেষ পর্যন্ত ওদের একটা সিদ্ধান্ত হচ্ছে যে তাহলে স্বামীজিকে শেষ পর্যন্ত হোটেলেই পাঠিয়ে দিতে হবে, যদিও ঘরের মানে একটু অভাব আর কি, অনেক সব ক্রাউডেড হয়ে গেছে, সব ঘরগুলোই ভর্তি হয়ে গেছে। ওই মিসেস লায়ন তার ছেলেকে বললেন তুমি হোটেলে চলে যাও, ওই ঘরটাতে আমাদের গেস্ট থাকবেন আর কি। তো স্বামীজি সেই ঘরটাতেই থাকছেন, ওর ছেলের ঘরটাতে। তো যাই হোক, শেষ পর্যন্ত তাহলে কী হবে, শেষ পর্যন্ত হোটেলে পাঠাতে হবে। একদিন সকালবেলার সময় মিস্টার লায়ন উঠেছেন, উঠে টুঠে ব্রেকফাস্ট মানে টিটি হয়ে গেছে, চা টা খাওয়া হয়ে গেছে, উনি লাইব্রেরিতে গেছেন, বাড়ির লাইব্রেরি ঘরটিতে, সেখানে গিয়ে দেখছেন স্বামীজি পড়াশুনো করছেন বা বই টইগুলো উল্টে পাল্টে দেখছেন আর কি। তারপর স্বামীজির সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বললেন উনি, এই প্রথম একটা ডিসকাশন হলো মিস্টার লায়নের সঙ্গে বিবেকানন্দের। উনি মিস্টার লায়ন একটু পরে এসে স্ত্রীকে বলছেন আমাদের আত্মীয় স্বজন যদি অন্য জায়গায় চলে যেতে চায় হোটেলে পাঠিয়ে দাও, আমি একে ছাড়বো না কিছুতেই, এই অতিথিকে। তাহলে সেখানে এই রকম মহিলাদের প্রচুর ভিড় টিড় আসছে ইত্যাদি ইত্যাদি, আর ওই মিসেস লায়নকে স্বামীজি মা বলতেন, মা তো মা তো তাহলে সন্তান, এই সমস্ত অনেক মহিলারা আসছেন তাদের সবারই যে ভাব 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 ভালো তা নয়, সেই জন্য মাঝে মাঝে সতর্ক করে দিতেন, একটু সাবধানে এদের সঙ্গে ডিল করবে, ব্যবহার করবে, বলছে সি ট্রাই টু কাসন হিম এ লিটল, একটু করে সতর্ক বাণী উচ্চারণ করতেন যে এদের সঙ্গে একটু সাবধানে মিশবে, কে কীরকম মন নিয়ে আসছে এখন ইত্যাদি ইত্যাদি। তার উত্তরে স্বামী বিবেকানন্দ বলছেন, ডিয়ার মিসেস লায়ন, ইউ ডিয়ার আমেরিকান মাদার অফ মাইন, মিসেস লায়ন আমার আমেরিকার মা, ডোন্ট বি অ্যাফ্রেড ফর মি, আমার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইট ইজ ট্রু আই ওপেন স্লিপ আন্ডার এ বেনিয়ান ট্রি, আমি মাঝে মাঝে বট গাছের নিচে আমাকে ঘুমোতে হয় উইথ এ বোল অফ রাইস, এক বাটি হয়তো ভাত পেলাম, সারা ভারতবর্ষে পরিবারের জীবন যাপন করতে গিয়ে এরকম করতে হয়েছে, গিভেন মে বাই কাইন্ডলি প্রেজেন্ট, কোনো একজন দয়ালু চাষি আমাকে সেই খাবার দিয়েছে এবং আমি গাছতলায় শুয়ে ঘুমিয়ে পড়েছি। বাট ইট ইজ ইকুয়ালি ট্রু দ্যাট,
I also am sometimes guest in the palace of a great Maharaja. এটাও সত্য সঙ্গে সঙ্গে যে আমাকে মহারাজাদের রাজপ্রাসাদেও থাকতে হয়। And a slave girl is appointed to wave a peacock feather fan over me all night long. সেখানে একটি মেয়েকে মাইনে করা মেয়ে সে সারা রাত সেইখানে আমি ঘুমোচ্ছি একা ঘুমোচ্ছি সেখানে সে বসে ময়ূর পাখা পাখার যে ময়ূর পাখা দিয়ে আর কি ময়ূর পাখার পাখা দিয়ে তো হ্যাঁ সেটা দিয়ে সে আমাকে সারা রাত হাওয়া করে চলেছে সুতরাং আই এম ইউজ টু টেম্পটেশন ও প্রলোভন অনেক দেখে রেখেছি আমি সুতরাং ইউ নিড নট ফিয়ার ফর মি আমার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই আর কি তো এই কথাটি স্বামীজি তাকে বললেন আর কি তো মানে অসাধারণ অভিজ্ঞতা উনি বলেছেন স্বামীজি বলেছেন লায়ন মিস্টার লায়নের সঙ্গে কথাবার্তা বলার পর যে এই ধরনের ক্রাইস্ট লাইক পার্সোনালিটি আমি আর গোটা ইউরোপে দেখিনি ইউরোপ আমেরিকাতে মানে এনার যীশুখ্রিস্টকে এমনভাবে আত্মস্থ করেছেন এবং সত্যিকারের প্রকৃতভাবে ভালোবেসেছেন যীশুখ্রিস্টকে এরকম মানুষ আমি সচরাচর দেখিনি মিস্টার লায়নের বরাবরই খুব প্রশংসা করেছেন স্বামীজি আর কি তো স্বামীজি বলছেন আমি এরকম প্রলোভন অনেক দেখেছি সুতরাং আমাকে এইসব কিছু বলতে হবে না ঠিক আছে আপনি বলছেন আপনি মা আমার বলছেন কিন্তু আমি এইসব প্রলোভন দেখা আছে অতএব আপনি নিশ্চিন্তে থাকুন আমার জন্য আপনাকে কোনো চিন্তা করতে হবে না স্বামীজি বললেন আর কি তো এই একটি অদ্ভুত জিনিস আর কি স্বামীজি এরকম করে সুন্দর করে উত্তর দিয়েছিলেন যে আমি রাজাদের রাজপ্রাসাদ এবং পর্ণকুটিরে গাছের তলায় এবং রাজপ্রাসাদে সমানভাবেই অভ্যস্ত বিভিন্ন জায়গায় থাকতে আর কি তো এই ধরনের চিন্তা এবং চেতনার মানুষ ছিলেন এরা যারা সন্ন্যাস নেন বা যারা সেই স্তরে ওঠেন একটা ঘটনা বলছি এই প্রসঙ্গে আপনারা স্বামী লোকেশ্বরানন্দজির কথা জানেন স্বামী লোকেশ্বরানন্দজি বহু সন্ন্যাসীকে ট্রেন করেছেন মানে প্রশিক্ষণ দিয়েছেন শিখিয়েছেন ইত্যাদি কমল মহারাজ স্বামী নিত্যানন্দ যিনি পরবর্তীকালে রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন প্রতিষ্ঠা করেন ব্যারাকপুরে নিত্যানন্দ মহারাজের সঙ্গে আমার লোকেশ্বরানন্দজি মহারাজের সঙ্গে আলাপ ছিল নিত্যানন্দ মহারাজের সঙ্গে যথেষ্ট আলাপ এবং যেদিন জয়রামবাটির নরনারায়ণ মন্দির এবং মঠের উদ্বোধন হলো তার আগে উনি আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করেছিলেন যাতে আমি নিত্যানন্দ মহারাজ যাতে আমি ওই দিন উপস্থিত থাকি ওখানে আর কি তো আমি ছিলাম তো সেই নিত্যানন্দ মহারাজের একদিন হয়েছে কি লোকেশ্বরানন্দ যেখানটাতে আছেন সেখানে খুব বেশি ঘট্ট নেই এইরকম একটি জায়গাতে মেঝেতে ছোট সংকীর্ণ জায়গা সেখানে উনি ঘুমোচ্ছেন সারাদিন প্রচুর কাজকর্ম করতে হয়েছে আর কমল মহারাজ ইয়ং চা উনি ওই পা টিপে দিচ্ছেন এইরকম পা টিপতে টিপতে আর এক সময় কমল লোকেশ্বরানন্দজি ঘুমিয়ে গেছেন কমল মহারাজ ওর বুকে মাথা দিয়ে যার পা টিপছেন তার মুখে মাথা দিয়ে কমল মহারাজ ঘুমিয়ে গেছেন মানে স্বামী নিত্যানন্দ ঘুমিয়ে গেছেন তার বুকে মাথা দিয়ে কিছুক্ষণ পরে লোকেশ্বরানন্দজি জেগে উঠলেন জেগে উঠে তাঁর প্রিয় কমলের যাতে ঘুম না ভেঙে যায় সেই জন্য নড়াচড়া আর করলেন না ওই অবস্থায় কমল সকাল পর্যন্ত লোকেশ্বরানন্দজির বুকের ওপর শুয়ে রইল এইরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা হয় ঘটে 24 বছর আমার একটি ব্যক্তিগত উপলব্ধি বলি এই সঙ্গে সংশ্লিষ্ট উপলব্ধি বলেই বলছি আর কি নাহলে এই কথাটা বলতাম না আমার কথাটা 24 বছর বয়সে একদম একদম অ্যাকিউরেটলি 24 ইয়ার্স কাশিতে বিশ্বনাথের ওখানে সংকল্প করে গৈরিক বস্ত্র ধারণ করলাম দশাশ্বমেধ ঘাটে স্নান করে রামকৃষ্ণ মিশনে দুপুরবেলায় মধ্যাহ্ন ভোজন প্রসাদ পাওয়া ওইখানে আমি প্রথম দেখি ডাক্তার মহারাজকে ডাক্তার মহারাজের দেহাবসানের 1 বছর আগে তখন এটা 1972-73 ঘটনা আর তার 1 বছরের মধ্যেই ডাক্তার মহারাজের শরীর চলে যাচ্ছে স্বামী মহেশ্বরানন্দ যিনি সৃষ্টি মায়ের সেবা করেছেন মায়ের মায়ের চিকিৎসা করেছেন সেবা বললে ভুল হবে রাধুর চিকিৎসা করেছেন উনি অনেক বাঁকুড়াবাসী বহুজনের চিকিৎসা করেছেন হোমিওপ্যাথি ডাক্তার এবং হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি দু ধরনেরই ট্রিটমেন্ট করতেন এবং দীর্ঘদিন বাঁকুড়া মঠের প্রেসিডেন্ট ছিলেন এই স্বামী মহেশ্বরানন্দ তো তারপরে ওখান থেকে বেরিয়ে আমি যখন এলাম আপার ইন্ডিয়া এক্সপ্রেস ধরে দিল্লি আসবো আর কি আর প্রচণ্ড ভিড় মানে গাড়িতে ওঠা যায় না জেনারেল কম্পার্টমেন্ট কোনো রকমের জেনারেল কম্পার্টমেন্টে উঠলাম উঠে সেই জেনারেল কম্পার্টমেন্টে বসে আছি আমি
আমার 24 বছর বয়স, আমি সেই প্রথম গৈরিক বস্ত্র ধারণ করলাম। এরপরে বিভিন্ন জন বসে আছে আমার পাশে, একটি 19-20 বছরের মেয়ে বসে আছে, নর্থ ইন্ডিয়ান, মানে উত্তরপ্রদেশের মেয়ে। এরপরে রাত্রি 8:30, 9:30, 10:30 হলো, গিয়ে শেষ পর্যন্ত সেই মেয়েটি এমন ঘুম পেল যে আমার কোলের উপর ঘুমিয়ে গেল সে। আমি প্রথম গৈরিক বস্ত্র ধারণ করেছি, আমি তো ভগবত পরীক্ষা কেমন, আর সেই মেয়েটি আমার কোলের উপর শুয়ে ঘুমিয়ে পড়ল, তার বাড়ির লোকরাও ঘুমোচ্ছে। এই অবস্থা, আমি প্রথমে ঠিক করলাম যে একে তুলে দিই। আমার প্রথম প্রতিক্রিয়া হলো যে একে তুলে দেওয়া দরকার, তুলে দিয়ে বলো ভালো করে বসো তুমি, মানে একদম পরিপরি শুয়ে ঘুমিয়ে গেছে। তারপরে দেখলাম না, যারা ঘুমোচ্ছে, আমি জপে মগ্ন হয়ে গেল। এবং সে মানে ভোর 4:30 কি 4:30 সময় ঘুম ভাঙলো, তার উঠে বসলো। তার প্রথম দিন ভগবান আমাকে এই পরীক্ষাটা করলেন, এই জিনিসটা এইরকম হয়। আমি তখন সেই জন্য যখন কমলকৃষ্ণ মহারাজের কথাটা পড়লাম, এই লোকেশ্বর আমাদের এই প্রসঙ্গটা, এটা আপনার গুরুদেবের প্রসঙ্গ ক্রমে এসেছে ব্যাপারটা, দেখবেন পরে দেখবেন। তো ব্যাপারটা স্বামী প্রভানন্দজির প্রসঙ্গে এসেছে। তো তখন আমার মনে হলো যে হ্যাঁ, এই ধরনের ফিলিং হওয়া স্বাভাবিক। তারপরে তো এরা কত বড় মাপের মানুষ, আমি লোকেশ্বরানন্দজি মহারাজ, তার তো এটা অত্যন্ত স্বাভাবিক। আমি একটা 24 বছরের ছেলে, তার যদি এরকম ফিলিংস হয় যে না এর ঘুম ভাঙাবো না বেচারা, হ্যাঁ সারাদিন খুব ক্লান্ত হয়ে গেছে বেচারা, ঘুমা, যেমন ঘুমাচ্ছে ঘুমা আমার পিতা। তো সেখানে ওই লোকেশ্বরানন্দজি মহারাজ, তিনি একে ওই সকাল পর্যন্তই প্রায় বুকের মধ্যে নিয়ে ঘুম পড়ছে, সেবক মহারাজকে। তাহলে সেবক এবং সেবক বলছে, তুলসীদাসজি বলছেন, সন্ত তুলসীদাসজি এই কথা বলি শেষ করছি, সেব্য সেবক ভাব বিনা কেহ না তার এই উরগারি। হে উরগ, মানে এটি কাকভূষণ্ডি উপাখ্যানে আছে, মহাত্মা গরুড়কে কাকভূষণ্ডি উপদেশ করছেন যে সেব্য সেবক ভাব ছাড়া কেউ উদ্ধার হবে না। সেব্য সেবক ভাব বিনা কেহ না তার এই উরগারি, হে উরগ, হে পক্ষী, সেব্য সেবক, হে হে মানে গরুড় বলছেন, গরুড়কে বলছেন আর কি, সেব্য উরগারি, উরগের ওরি, উরগ শব্দের অর্থ সাপ আর কি, তো তার ওরি উরগারি, সাপ মানে গরুড়, মানে সাপ তো গরুড়কে এইসব দেখলে পালিয়ে যায়, গরুড়কে সাপের শত্রু। হে সেব্য সেবক ভাব বিনা কেহ না তার এই উরগারি, উরগ যুক্ত ওরি, হে উরগারি, সেব্য সেবক ভাবটা দরকার, সে কিন্তু শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর সবটাতেই সেব্য সেবক ভাব আছে, এমনকি মধুর ভাবে স্বামী স্ত্রী প্রণয় প্রণয়ের মধ্যে সেখানেও সেব্য সেবক ভাব রয়েছে, দাস্য ভাব। সেব্য সেবক ভাব মানে দাস্য ভাব, মানে ওই ওই ভাবটাতে পঞ্চভাব, যে পঞ্চভাবের যে মধুর ভাবে যখন পৌঁছাচ্ছে গিয়ে একদম টপে গিয়ে মধুর ভাবে পৌঁছাচ্ছে, সেখানে এই সব আগের ভাবগুলো সব থাকতে পারে, মানে ভাবগুলো, এই সমস্ত ভাবগুলোই থাকছে সেখানে।